সূত্রগুলো জানা আছে
আমরা আরো অধিক অঙ্ক করছি, তোমরা অঙ্কটা দেখে নাও আসো। y minus 1 whole square equals to 4 into x minus 2 পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y minus 1 whole square সমান 4 into x minus 2। এখানে y minus 1 সমান ক্যাপিটাল y ধরো, x minus 2 সমান ক্যাপিটাল x ধরো। সমীকরণটা দাঁড়াবে y স্কয়ার টু 4x। এটাকে যদি পরাবৃত্তের মান সমীকরণ অর্থাৎ আদর্শ সমীকরণের সাথে তুলনা করো তাহলে তুমি পাবে 4 a সমান 4, a সমান 1। তাহলে এখন তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। তাহলে তুমি সমীকরণটাকে তুলনা করবে কার সাথে? y স্কয়ার সমান 4x এর সাথে। তাহলে তুমি দেখবে এই 4 সমান হচ্ছে 4a, 4 সমান হচ্ছে 4, a সমান 1। এখন সিরিয়ালি তুমি এগিয়ে যাও, অশ্ব যা যা বের করতে হবে। পরাবৃত্তের শীর্ষবিন্দু আমি বইয়ের কথা বলেছিলাম, শীর্ষবিন্দু হচ্ছে 0 0, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। এক্স মাইনাস 2 সমান 0, ওয়াই মাইনাস 1 সমান 0, এক্স সমান 2, ওয়াই সমান 1। তাহলে শীর্ষবিন্দু হবে 2 1, উপকেন্দ্র এ 0, স্থানাঙ্কটা হচ্ছে এ 0। তাই এক্স সমান এ, ওয়াই সমান 0, এক্স এর মান বসিয়ে দাও, এক্স মাইনাস 2 সমান 1, ওয়াই মাইনাস 1 সমান 0। এখন বসিয়ে দাও, এটা এক্স সমান 2 প্লাস 1, ওয়াই সমান 1, এক্স সমান 3, ওয়াই সমান 1, উপকেন্দ্রটা হবে 3 1। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এর মান আমরা পেয়েছি 1, অতএব উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হবে 4 ইন্টু 1 সমান 4। নিয়ামকের সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস a, x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল টু হবে 0। অর্থাৎ আমরা তোমাদের এই যে সূত্রগুলো দিলাম, সূত্রগুলো দিয়ে টেক্সট বইয়ের অনেক অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। আমরা বাড়ির কাজগুলো দিচ্ছি যে কণিকের বিভিন্ন উপাদানের চিত্র এঁকে একে আনবে, পরাবৃত্তের বিভিন্ন উপাদানের সংজ্ঞা লিখে আনবে, বিভিন্ন সমীকরণ আদর্শরূপ লিখে বৈশিষ্ট্যগুলো আর যা যা আছে সেগুলো লিখে আনবে। ভালো থাকবে সবাই, শরীরে যত্ন নেবে। থ্যাংক ইউ সবাইকে।